জনগণকে কোয়ারেন্টাইনে রাখতে জোর করতে হচ্ছে ব্রিফিং এ স্বাস্থ্যমন্ত্রী দেশের মানুষকে স্বাস্থ্য ঝুঁকিতে না ফেলতে বিদেশ ফেরতদের প্রতি আহ্বান করোনার চিকিৎসা জেলা পর্যায়ে পিপিই সহ অন্যান্য সরঞ্জাম না পৌঁছানোর অভিযোগ প্রকৃত অবস্থা উপলব্ধিতে দেরি হলে ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা বিএমএর করোনার কারণে বেগমচিয়ার মুক্তি দাবিতে সুপ্রিম কোর্টে মানববন্ধন স্ট্যান্ডবাজি করছে দলটি বলছেন দুদক আইনজীবী করোনা মোকাবিলায় 26 মার্চ থেকে 4 এপ্রিল 10 দিন সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার তবে এই ছুটির সময় খোলা থাকবে কাঁচা বাজার হাসপাতাল সহ জরুরি প্রয়োজনীয় সব সেবা এছাড়া স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করতে কাল থেকে মাঠ পর্যায়ে থাকবে সশস্ত্র বাহিনী 26 মার্চে সাধারণ ছুটি আছে এর সাথে 27-28 যে সাপ্তাহিক ছুটি এর সাথে আরও 5 দিন 29 মার্চ থেকে 2 এপ্রিল পর্যন্ত সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে এবং 3 এবং 4 এপ্রিল 2020 সাপ্তাহিক ছুটির দিনগুলো এর সাথে সংযুক্ত হবে বেসরকারি প্রতিষ্ঠানও বন্ধ থাকবে কাঁচা বাজার খাবার ঔষধের দোকান হাসপাতাল এবং জরুরি যেসব সেবা আছে তার জন্য এগুলো প্রযোজ্য হবে না জনসাধারণকে এই জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে তারা যেন এ সময়ে জরুরি প্রয়োজন ব্যতীত কোনোভাবেই বাড়ির বাইরে না আসে গণপরিবহন চলাচল সীমিত থাকবে জনসাধারণকে যথাসম্ভব গণপরিবহন পরিহারের পরামর্শ দেওয়া হচ্ছে ছুটিকালীন সময়ে বাংলাদেশ ব্যাংক সীমিত আকারে ব্যাংকিং ব্যবস্থা চালু রাখার প্রয়োজনীয় নির্দেশনা দিবে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণের জন্য এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে সশস্ত্র বাহিনী সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে সহায়তা করবে করোনা ভাইরাসের কারণে নিম্ন আয়ের কোনো ব্যক্তি যদি শহরে জীবনযাপনে অক্ষম হয় তাহলে সরকারের যে ঘরের ফেরা কর্মসূচি রয়েছে সে তার মাধ্যমে তারা নিজ নিজ গ্রামে যেয়ে নিজেদেরকে সেটেল করতে পারবে সব রকমের সামাজিক রাজনৈতিক এবং ধর্মীয় সমাগম সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বিশেষত অসুস্থ জ্বর সর্দি কাশিতে আক্রান্ত ব্যক্তিদের মসজিদে না যাওয়ার জন্য বারংবার নিষেধ করা হয়েছে বল প্রয়োগ করেও বিদেশ ফেরতদের কোয়ারেন্টিনে রাখা যাচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান দেশের মানুষকে স্বাস্থ্য ঝুঁকিতে না ফেলতে বিদেশ ফেরতদের প্রতি আহ্বান জানান মন্ত্রী পিপি এবং টেস্টিং কিটস আমাদের এখন যথেষ্ট পরিমাণে আছে দুই টাইপের টেস্টিং কিটস আমরা অর্ডার করেছি একটা টাইপ হলো পিসিআর টেস্টিং কিটস যেটার জন্য ল্যাব প্রয়োজন হয় সে ল্যাব আমাদের আপনারা জানেন আছে আইডিসিআরে এবং আমরা আরও 8টি ল্যাব স্থাপন করছি মেশিন চলে আসছে ঢাকা মেডিকেল বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় করতে পারবো এবং আমরা আরও বাইরে 5টি ডিভিশনে মেডিকেল কলেজে আমরা এই টেস্টিং ফ্যাসিলিটি আমরা তৈরি করে এবং সেখানেও আমরা টেস্ট করতে পারবো রাজধানীর মিরপুরে টোলারবাগ এলাকার রাস্তাঘাট ও কয়েকটি ভবনে জীবাণুনাশক দিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়েছে সিটি কর্পোরেশন করোনা ভাইরাস ছড়ানোর রোধে এই উদ্যোগ নেওয়া হয় এদিকে বিকেলে হাতিরঝিলে নৌপুলিশের উদ্যোগে সড়কে থাকা বেশ কিছু গাড়িতে স্প্রে করে জীবাণুমুক্ত করা হয়েছে সোমবার সকাল থেকে উত্তর টোলারবাগ এলাকায় এভাবেই মাইকিং করে এলাকাবাসীকে করোনা সংক্রমণ থেকে বাঁচতে বাসা থেকে বের না হওয়ার আহ্বান জানান স্থানীয় প্রশাসন শনিবার এই এলাকায় করোনায় একজন মারা যাওয়ার সন্দেহে বাড়তি সচেতনতা মাইকিং এর পাশাপাশি সিটি কর্পোরেশনের দুটি গাড়ি এসে এদিন টোলারবাগ এলাকার মসজিদ বেশ কয়েকটি ভবন ও আশপাশের রাস্তাঘাটে পরিষ্কার পরিচ্ছন্নতা চালায় এ সময় জীবাণুনাশক স্যাভলন ও ব্লিচিং মিশ্রিত পানি দিয়ে ওই এলাকা জীবাণুমুক্ত করা হয় এলাকাবাসী বলছেন শনিবার মারা যাওয়া ব্যক্তি ও পরের দিন আক্রান্ত হওয়া দুজনের মাধ্যমে যাতে সংক্রমণ না ছড়াতে পারে সেজন্য তারা সচেতন রয়েছেন এখানে স্যাভলন ব্লিচিং আর কীটনাশক দেওয়া হচ্ছে এগুলো মিশ্রিত পানির সাথে মিশিয়ে আক্রান্ত বাড়িগুলোতে দেওয়া হচ্ছে এর ডানে বামে যে যে স্থানগুলো আছে সমস্ত জায়গায় দেওয়া হচ্ছে এই বাড়ির যে আশেপাশে যতটুকু সম্ভব ততটুকু দেওয়া হচ্ছে এদিকে সোমবার বিকেলে নৌপুলিশের পক্ষ থেকে হাতিরঝিল এলাকার সড়কে বিভিন্ন গাড়িকে স্বেচ্ছা জীবাণুমুক্ত করতে দেখা যায় নৌপুলিশের ডিআইজি জানান করোনা থেকে বাঁচতে পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই
করোনা সংক্রমণ রোধে দেশবাসীকে বাসা থেকে বের না হওয়ারও পরামর্শ দেন তারা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। 25 মার্চ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি আরও বলেন, করোনা ভাইরাস পরিস্থিতির কারণে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত 26 মার্চের সব অনুষ্ঠান বাতিল করেছে আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ সহযোগী সংগঠনের সকল নেতা কর্মীগণ ব্যক্তিগত স্বাস্থ্যবিধি ও সতর্কতা মেনে চলে সারা দেশের জনগণের মধ্যে করোনা ভাইরাস সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি করবেন। জনপ্রতিনিধিগণ করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণমূলক কর্মকাণ্ডে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করবেন, সরকারের প্রতি আস্থা রাখুন, প্রধানমন্ত্রী প্রয়োজনীয় যেসব কথা বলা দরকার জাতির উদ্দেশ্যে ভাষণে, সে করণীয় সম্পর্কে তিনি অবশ্যই জাতিকে জানাবেন। করোনা মোকাবিলায় সরকারের নেওয়া পদক্ষেপে সাধুবাদ জানিয়েছে বিএনপি। সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেরিতে হলেও সরকারের নেওয়া পদক্ষেপে এই মহামারী অনেকটাই রোধ করা সম্ভব। দ্রুততার সঙ্গে সরকার যদি হাসপাতালগুলোকে ইকুইপ করে, প্রত্যেকটা জেলা হাসপাতালে যদি টেস্টিং ম্যাটেরিয়ালস দেওয়া যায়, কিটস দেওয়া যায়, তাহলে অন্তত একটা পরীক্ষা করার ব্যবস্থা করা যাবে। অন্যদিকে চিকিৎসকদেরকে তাদের প্রয়োজনীয় যে উপকরণ দরকার, নার্সদেরকে উপকরণ দরকার, সেটা দিতে হবে। এবং আমরা মনে করি যে এক একটা হাসপাতালকে টিম থাকা উচিত, যে টিমটার কাজই হবে শুধুমাত্র এই করোনা ভাইরাসের আক্রান্ত রোগী অথবা আপনার যাদেরকে পরীক্ষা তাদেরকে সেবা দেওয়ার কাজটুকু করা। করোনার কারণে বেগম জিয়ার মুক্তি চাইলেন তার আইনজীবীরা। একই দাবিতে সুপ্রিম কোর্টে মানববন্ধন করেন তারা। বেগম জিয়ার বোন জানান, মুক্তি মিললেও বর্তমান পরিস্থিতিতে তাকে আর চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে না। দুদক আইনজীবী বলছেন, করোনার দোহাই দিয়ে স্ট্যান্ডবাজি করছেন তারা। করোনার প্রভাবে দেশে যখন স্থবিরতা নেমে এসেছে, ঠিক তখন এর দোহাই দিয়ে বেগম জিয়ার মুক্তি দাবি করেছেন তার আইনজীবীরা। একই দাবিতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে বিএনপিপন্থী আইনজীবীরা মানববন্ধন করেছেন। পরে এক ব্রিফিংয়ে বিএনপি নেতা ও তার আইনজীবী বলেন, করোনার কারণে হাসপাতালে ঝুঁকিপূর্ণ রয়েছেন কারাবন্দী বেগম জিয়া। দেশে দেশে কারাবন্দীদের মুক্তি দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের পদপ্রসূত শারীরিকভাবে অসুস্থ, মারাত্মক অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদার জীবন রক্ষার্থে অনতিবিলম্বে মুক্তি প্রদানের জন্য অনুরোধ করছি। বিএনপি নেত্রীর বোন জানান, বেগম জিয়া বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসা নিতে চান না, মুক্তি পেলে বিদেশে নেয়ারও সুযোগ নেই। এখন তো যে অবস্থা, করোনার জন্য বাইরে তো যেতে পারবে না, এখানে চিকিৎসা নিতে চায় না, কারণ এখানে তো আজকে 1.5 বছর ধরে সে আছে, কোনো উন্নতি তো হয়নি, বরং অবনতি হচ্ছে দিন দিন। দুদক আইনজীবী বলছেন, করোনার দোহাই দিয়ে মুক্তি নিয়ে রাজনৈতিক স্ট্যান্ডবাজি করছেন তারা। খালেদা জিয়া একজন সাজাপ্রাপ্ত হলো কারাবন্দী, উনি অর্ডিনারি কারাবন্দী না। এখন করোনাকে ইস্যু করে নতুন করে একটা ইস্যুর ঢেউ তোলা, এটা আসলে পলিটিক্যাল স্ট্যান্ডবাজি ছাড়া আর কিছুই না। বিএনপি নেত্রীর সাময়িক মুক্তি চেয়ে 2 সপ্তাহ আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার পরিবার আবেদন করলেও এখনও কোনো সিদ্ধান্ত দেননি বলে জানান বেগম জিয়ার পরিবার। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সত্য অনুধাবন করতে বিলম্ব করলে অনেক কিছুই ঘটে যেতে পারে বলে সতর্ক করেছেন বিএমএ নেতারা। দুপুরে রাজধানীর তোপখানা রোডে বিএমএ মিলনায়তনে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নেতারা একথা বলেন। সংগঠনের নেতারা এ সময় আরও বলেন, দু একটি বিষয় ছাড়া চিকিৎসকদের নিরাপত্তায় ভালো প্রস্তুতি নিয়েছে সরকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী সারা দেশের সব চিকিৎসকদের জন্য পিপিই দরকার নেই বলে মন্তব্য করেন চিকিৎসক নেতারা। করোনা পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসকদের নিরাপত্তা বিষয়ে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন। তবে এ ইস্যুতেই প্রশ্ন করলে অনেকটাই খেপে যান বিএমএ সভাপতি। তার দাবি, সামান্য দুর্বলতা ছাড়া নিরাপত্তায় ভালোই প্রস্তুতি রয়েছে। যদি কিছু কাজ নাই করে থাকে, তাহলে আমাদের
এ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের অনেক প্রশ্নেরই স্পষ্ট জবাব দেননি চিকিৎসক নেতারা। তাদের দাবি, দেশে কোনো পিপিই সংকট নেই, উদ্দেশ্য প্রণোদিত গুজব ছড়াচ্ছে একটি মহল। কিছু সংখ্যক চিকিৎসক যারা রাজনীতির ভিন্ন মতাবলম্বী, তারা একটা গ্রুপ এটা আন্দোলনটা ডেকে তারা চলে গেছে। বক্তব্যে বারবারই ইতালি, চীন সহ মহামারী ছড়িয়ে পড়া দেশগুলোর উদাহরণ টানেন বিএমএ নেতারা। তবে তাদের কাছে শিক্ষা নেওয়ার আছে কিনা এর জবাবে বলেন, তারা শুধু পরামর্শই দিতে পারেন সরকারকে। সত্য অনুধাবন করে বিলম্ব ঘটলে অনেক কিছুই ঘটতে পারে, সেটাও সরকার জানে। সরকারকে আমরা বোঝানোর চেষ্টা করছি। দেশে মহামারী ছড়িয়ে পড়লে বিএমএ চিকিৎসকদের পাশে দাঁড়াবে, আশ্বাস দেন চিকিৎসক নেতারা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। করোনা পরিস্থিতি মোকাবিলায় দেশের জেলা হাসপাতালগুলোতে এখনও পৌঁছায়নি পিপিই সহ অন্যান্য সরঞ্জাম। মারাত্মক ঝুঁকি নিয়ে কার্যক্রম চালাচ্ছেন চিকিৎসক, নার্স সহ সংশ্লিষ্টরা। এ নিয়ে অসন্তোষ রয়েছে চিকিৎসক ও নার্সদের। বিএমএ নেতাদের অভিযোগ, স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর সঠিক সময়ে উদ্যোগ না নেয়ায় করোনা ঝুঁকিতে পড়েছেন চিকিৎসকরা। এ নিয়ে ময়মনসিংহ সিভিল সার্জন জানালেন, রোববার 150 পিপিই সহ কিছু নিরাপত্তা সামগ্রী পাওয়া গেছে। হোসেন আলীর তোলা ছবিতে হারুনুর রশিদের রিপোর্ট। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন শত শত রোগী আসেন চিকিৎসা নিতে, আর হাসপাতালে প্রতিদিন ভর্তি থাকেন 2000-এরও বেশি রোগী। বিপুল সংখ্যক রোগীর চিকিৎসা সেবা দিতে মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছেন চিকিৎসক, নার্স সহ সংশ্লিষ্টরা। তাদের অভিযোগ, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই চিকিৎসা সেবা দিতে হচ্ছে তাদের। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এসব সমস্যা আরও প্রকট। আমাদের কোন রোগীটা করোনা রোগী আক্রান্ত, করোনা ভাইরাসে আক্রান্ত, আমরা সেটা জানি না। সর্বসাধারণের চেয়ে অনেকগুণ বেশি ঝুঁকিতে আছি, যে কোনো সময় যে কোনো চিকিৎসকের সংক্রমণ দেখা দিতে পারে। আমরা অত্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগছি, প্রোটেকশনের জন্য কিচ্ছু পাই নাই, গ্লাভস অ্যাভেলেবল, গ্লাভসও নাই। যেগুলো আসে একবার ইউজ করলে এগুলো শেষ হয়ে যায়। এদিকে বিএমএ নেতারা বলছেন, স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয় সঠিক সময়ে উদ্যোগ না নেয়ায় ঝুঁকিতে পড়েছেন চিকিৎসকেরা। ঝুঁকি মোকাবেলা করার জন্য চিকিৎসকদের রোগী দেখতে গেলে যে ধরনের প্রোটেকশন নিয়ে দেখা দরকার, তা এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণে নাই। তবে পিপি ছাড়া অন্যান্য সরঞ্জামের কোনো ঘাটতি নেই বলে জানান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক। আর সিভিল সার্জন বলছেন, 150 পিপি সহ কিছু নিরাপত্তা সামগ্রী পেয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি এবং তারাও আমাদেরকে আশ্বস্ত করছেন যে এই সমস্ত ইয়াগুলো সমস্যা হবে না, তবে যেটা ওই যে পিপি ইয়াটা আমাদের স্বল্পতা, সেটাও হয়তো এই সপ্তাহের মধ্যে কেটে যাবে। ডিসপোজেবল 150 পিপিই পেয়েছি, 700 গ্লাভস পেয়েছি, 150 গগলস পেয়েছি, 150 সার্জিক্যাল গাউন পেয়েছি। ময়মনসিংহে 2টি মেডিকেল কলেজ হাসপাতাল, 11টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ 300+ বেসরকারি হাসপাতাল রয়েছে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। চট্টগ্রামে প্রবাসীদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত থাকার পাশাপাশি মনোবল চাঙ্গা রাখতে ফল উপহার দিয়েছে পুলিশ। নগরীর 16টি থানা এলাকায় একযোগে প্রবাসীদের বাসায় ফল পৌঁছে দেওয়া হয়। এদিকে করোনা ভাইরাস সংক্রমণে জনগণকে সচেতন করতে নিজেই বাইকিং করেছেন সিটি মেয়র। বিস্তারিত জানবো কমলদের রিপোর্টে। সোমবার সকালেই সিএমপি কমিশনার মাহবুবুর রহমানের নির্দেশ, দুপুরেই থানাগুলোতে ফল উপহারের প্রস্তুতি। এভাবে নগরীর 16 থানা থেকে ফলের ডালা সাজিয়ে পৌঁছে দেওয়া হয়েছে হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের বাসায়। এক্ষেত্রে নিরাপদ দূরত্বে উপহার পৌঁছে দিতে পুলিশ সদস্যদেরকেও দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনা। সে ঘরে থাকুক, সে সুস্থ থাকুক, দেশকে নিরাপদ রাখুক, এই মেসেজটা পৌঁছায় দেওয়ার জন্য আমরা অন্যদের উৎসাহিত করার জন্য এই ফলগুলো তাদের ঘরে পৌঁছে। বিকেলের মধ্যে নগরীর বিভিন্ন স্থানে অন্তত 500 প্রবাসীর বাসায় পৌঁছে দেওয়া হয়েছে পুলিশের এই বিশেষ উপহার। তবে পুলিশের দাবি, উপহার হিসেবে ফলের ডালি দেওয়ার মাধ্যমে দুটি বিষয় নিশ্চিত করা হচ্ছে। প্রথমত, তাদের মনোবল চাঙ্গা রাখা, দ্বিতীয়ত, প্রবাসীরা হোম কোয়ারেন্টাইন মানছে কিনা তা তদারকি করা। 14 দিন কোয়ারেন্টাইন থাকাকালীন অবস্থায় ওই পরিবারে কতজন লোকজনের আসা যাওয়া হচ্ছে, কতজনের কন্ট্যাক্টে যাচ্ছে, এটার একটা আমরা তালিকা শিট করে দিচ্ছি সক। এই সক হিসেবে তারা তালিকাটা ফিল আপ করবে এবং এটা প্রতিদিন আমাদেরকে আপডেট দিবে। এদিকে করোনা ভাইরাস নিয়ে নগরবাসীকে সচেতন করতে নগর জুড়ে মাইকিং করেছেন সিটি মেয়র আজম নাসির উদ্দিন। সে সাথে তিনি নগরবাসীর মাঝে হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ করেন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।